তারিখকে ফিরিয়ে আনার বিষয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা চলছে বললেন তথ্যমন্ত্রী। বিদেশি নয়, বিবেকের চাপ অনুভব করছি বলছেন কাদের। এদিকে সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে জনগণের কাছে সরকার অঙ্গীকারবদ্ধ বললেন আইনমন্ত্রী। জানাবো চট্টগ্রামে এবার থানা ঘেরাও করার হুমকি বিএনপির। ওমানে এমপি আটকের ঘটনা বাংলাদেশিদের জন্য বিব্রতকর বললেন সেহেলিরা সাবরিন। এবং সর্বশেষ জানাবো বিএনপি নেতা সালাউদ্দিনকে আইন শৃঙ্খলা বাহিনীর তুলে নেওয়ার অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তারিখকে ফিরিয়ে আনার বিষয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা চলছে বললেন তথ্যমন্ত্রী। তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, পাঁচ মামলায় সাজার রায় মাথায় নিয়ে লন্ডনে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানকে দেশে ফিরিয়ে এনে সোজা কার্যকর করতে ব্রিটিশ সরকারের সঙ্গে আলাপ আলোচনা চলছে। হাসান মাহমুদ বলেন, এ ব্যাপারে আমরা ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা করেছি, আলাপ আলোচনা চলছে। তারেক জোবাইদার কালাদণ্ডের রায়ে সারা দেশে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। এ বিষয়ে হাসান মাহমুদ বলেন, এ মামলা কিন্তু আমাদের সরকার দেয়নি, এ মামলা করেছে তাদের পছন্দের তত্ত্বাবধায়ক সরকার 2007 সালে। তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ তারেক রহমানের উপর প্রতিহিংসাপরায়ণ হলে দলের পক্ষ থেকে মামলা করা হতো। সরকার যদি স্বপ্রণোদিত হয়ে কোনো কিছু করত তাহলে এই মামলার রায় হওয়ার জন্য তো 14.5 বছর অপেক্ষা করতে হতো না। তিনি আরো বলেন, নির্বাচন তো এর আগেও দুটো হয়েছে আমরা ক্ষমতায় থাকাকালে, এটার সঙ্গে নির্বাচনের তো কোনো সম্পর্ক নেই। আমাদের সরকার প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠে মোটেই পোকারেনি, স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার হয়েছে, বিচারে রায় হয়েছে। মন্ত্রী বলেন, আসলে আইন আদালতে কোনো কিছুর ওপর তাদের আস্থা নেই এবং কোনো কিছুকে তোয়াক্কা করে না, শুধু ক্ষণে ক্ষণে বিদেশিদের কাছে যায়। আমরা বিদেশিদের কাছে যাই না, বিদেশিরা প্রয়োজনে আমাদের কাছে আসে। ঘোষিত আয়ের বাইরে সম্পদের মালিক হওয়ার দায়ে তারেক রহমানকে 9 বছরের কারাদণ্ড এবং তার স্ত্রী জোবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ঘোষিত ওই দুই রায়ে দুজনকে জরিমানা করার পাশাপাশি তাদের অপ্রদর্শিত আয়ের 2.75 কোটি টাকা বাজেয়াপ্ত করারও আদেশ দিয়েছেন বিচারক। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ অর্জনের অভিযোগ। এই মামলাটি হয় 2007 সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে, তখন তারেক গ্রেপ্তার হয়েছিলেন। 2008 সালে তারেক রহমান জামিনে মুক্তি পেয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান চিকিৎসার জন্য, এরপর তিনি আর দেশে ফেরেননি। প্রবাসে থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন তিনি। মা কারাগারে যাওয়ার পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদে অধিষ্ঠিত হন তিনি। তারেক রহমান বিদেশে থাকা অবস্থায় এর আগে 4টি মামলায় তার বিরুদ্ধে সাজা রায় আসে। এর মধ্যে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে 2 বছর, অর্থপাচারের দায়ে 7 বছর, জিআই তিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার 10 বছর এবং 21 আগস্টের গ্রেনেড মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয় তার। বিদেশি নয়, বিবেকের চাপ অনুভব করছি বলছেন কাদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ বিদেশিদের নয়, নিজেদের বিবেকের চাপ অনুভব করছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত তার কথা তিনি বলেছেন, আমরা আমাদের কথা বলেছি। মার্কিন রাষ্ট্রদূত তার কথার কেয়ারটেকার সরকার, পার্লামেন্টের বিলুপ্তি, প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে কিছু বলেনি, কথা হয়েছে ফ্রি ফেয়ার ও পিসফুল নির্বাচনে। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত কোনো পরামর্শ বা সংলাপের বিষয়ে কোনো কথা হয়নি বলে জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমরা চাপ অনুভব করব কেন? ফ্রি ফেয়ার ইলেকশন করা আমাদের কমিটমেন্ট, এখানে চাপ অনুভব করব কেন? যদি বলেন চাপ, তাহলে বিবেকের চাপ। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বিভিন্ন লেনদেন আছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আমাদের পার্টি অফিসে এসেছিলেন, তারা আমাদের এই অফিসে এসে আগে আসেননি, তিনি আসলেন, দেখে গেছেন। সেতুমন্ত্রী বলেন, কথা যেটা আগামী নির্বাচন, নির্বাচন নিয়ে কথা হয়েছে। আমরা সবসময় বলি, নির্বাচন নিয়ে আমাদের যে বক্তব্য, আমরা যার সঙ্গে আলাপ করি আমাদের অঙ্গীকারও বক্তব্য একটি, এটি অত্যন্ত ক্লিয়ার। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই, অবাধ সুষ্ঠু নির্বাচন চাই, আমরা সবার সঙ্গে বলেছি, এটা আমাদের কমিটমেন্ট, দেশের জনগণের কাছে কমিটমেন্ট। তিনি বলেন, শেখ হাসিনার অধীনে বাংলাদেশ স্বাধীন নির্বাচন কমিশন হয়েছে, গণতন্ত্রকে রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব, এই দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি। সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে জনগণের কাছে সরকার অঙ্গীকারবদ্ধ বললেন আইনমন্ত্রী। একটা অবাধ, সুষ্ঠু ও সংঘাতমুক্ত নির্বাচন করার ব্যাপারে জনগণের কাছে শেখ হাসিনা সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের নিজ দপ্তরে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। সৌজন্য সাক্ষাতে ব্রিটিশ হাইকমিশনার গভর্নেন্স উপদেষ্টা রফিকুজ্জামান ও ব্রিটিশ হাইকমিশনের দ্বিতীয় সেক্রেটারি ভেনেসা বিউমেন্ট উপস্থিত ছিলেন। হাইকমিশনের সঙ্গে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে আমার সঙ্গে সেভাবে
কোনোভাবে কথা হয়নি, উনি আমাকে শুধু এই কথাই বলেছেন, আমি খুব ইন্টারেস্টিং সময়ে বাংলাদেশে এসেছি। আমি বলেছি হ্যাঁ, এখন কম বেশি আমাদের মনোযোগ হচ্ছে নির্বাচন এবং আমরা সুষ্ঠু একটি অবাধ এবং ভায়োলেন্স ফ্রি নির্বাচন করার ব্যাপারে জনগণের কাছে শেখ হাসিনা সরকার অঙ্গীকারবদ্ধ। আইনমন্ত্রী বলেন, সারা কুক বাংলাদেশে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসাবে যোগ দেওয়ার পর এটাই হচ্ছে আমার সঙ্গে তার প্রথম সাক্ষাৎ। তিনি যখন এখানে ডিএফডির প্রধান ছিলেন তখন আমাদের সঙ্গে তার পরিচয় ছিল, এটা রুটিন, তিনি যখন দায়িত্ব গ্রহণ করেছেন সবার সঙ্গে দেখা করবেন, সেই ইস্যুতে আমরা সঙ্গে তিনি দেখা করেছেন। মন্ত্রী বলেন, আমরা বাংলাদেশের উন্নয়নের ব্যাপারে যেটা তার আগের এরিয়া ছিল সেটা নিয়ে কথাবার্তা বলেছি, তিনি নিজে বাংলাদেশে ফিরে আসতে পেরে অত্যন্ত খুশি তা তিনি জানিয়েছেন। তিনি বলেছেন যে বাংলাদেশের যে উন্নয়ন তখন হয়েছিল সে উন্নয়নের ধারাবাহিকতায় তখন তিনি লক্ষ্য রাখবেন। মন্ত্রী বলেন, আমাদের যে জুডিশিয়াল অফিসার ও আইনজীবী রয়েছেন তাদের প্রশিক্ষণের ব্যাপারে আলাপ করেছি, তারেক রহমানের সাজা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তারেক রহমানের সাজার বিষয়ে হাই কমিশনের সঙ্গে কোনো আলাপ হয়নি। পররাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রী বলেছেন, তারেক রহমানকে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইনমন্ত্রী বলেন, আমি তথ্যমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে ব্যাপারে আলাপ করে আপনাদের জানাতে পারব। চট্টগ্রামে এবার থানা ঘেরাও করার হুমকি বিএনপির। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, গত 16 দিনে লোহাগাড়া, পটিয়া, বাঁশখালী, চন্দনাইশ এবং বোয়ালখালী থানায় বিএনপি নেতাকর্মীদের আসামি করে 5টি গায়েবি মামলা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসব মিথ্যা মামলা সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে প্রত্যাহার না করলে থানা ঘেরাওয়ের মতো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হয়। আবু সুফিয়ান বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় আসার পর থেকে দেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রাম করে আসছে বিএনপি। আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি ঘোষিত প্রতিটি কর্মসূচিতে দেশবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে। সরকারের দুর্নীতি, লুটপাট, মানুষের উপর জুলুম নির্যাতন দেখে বিশ্ববাসী সরকারের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সরকারের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে আমেরিকা ভিসা নীতি প্রয়োগ করেছে, দেশে বিদেশে মানুষের কাছে আস্থা হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছে সরকার। তিনি বলেন, গত 16 জুলাই পটিয়া থানায়, 20 জুলাই বাঁশখালী থানায়, 22 জুলাই লোহাগাড়া থানায়, 28 জুলাই চন্দনাইশ থানায় এবং 1 আগস্ট বোয়ালখালী থানায় বিএনপি নেতাকর্মীদের আসামি করে 5টি মামলা করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রত্যেক মামলায় একই ধারাগুলো ব্যবহার করে শুধুমাত্র স্থান, সময় বাদ এবং আসামিদের নাম ব্যতীত সম্পূর্ণ মিল রেখে ঘটনা বর্ণনা করেছে। প্রতিটি মামলায় 1908 সালের বিস্ফোরক আইনের ধারা উল্লেখ করেছে যাতে করে মামলা কঠিন হয়, অথচ ওই সময় ওই এলাকাতে কোনো প্রকার জামায়াত, মিছিল, সমাবেশ বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আবু সুফিয়ান বলেন, চন্দনাইশ থানায় মামলার যাদের আসামি করা হয় তাদের মধ্যে পবিত্র হজ পালনের জন্য 1.5 মাস সৌদি আরবে ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ চৌধুরী ও সাইফুল আলম। তারা দেশে আসেন গত 30 জুলাই, অথচ 18 জুলাই চন্দনাইশ পৌরসভা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তার মামলায় এছাড়া বলা হয়েছে, আগের দিনে সরকার বিরোধী স্লোগান দিয়ে হজে থাকাও দুইজন 120 জন মিলে তাকে মারধর করেছেন, ওই সময় তাদের হাতে লাঠিসোঁটা ও পেট্রোল বোমা, বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইন এবং ভাঙচুর মারধরের অভিযোগ এই মামলা হয়। ঘটনার সময় উল্লেখ করা হয় 27 জুলাই দুপুর 12:15। ঘটনাস্থল দেখানো হয়েছে পৌরসভার গাছবাড়ি এলাকায়, অথচ সেদিন এই এলাকাতে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। একইভাবে অন্যান্য থানায় গায়েবী মামলা হয়েছে। পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা প্রজাতন্ত্রের চাকরি করেন, কোনো দলের নয়, প্রতিটি মানুষের নিরাপত্তা প্রদান করা আপনাদের দায়িত্ব, আপনারা কোনো দলের আজ্ঞাবহ না হয়ে জনগণের সেবক হয়ে থাকুন, হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের বন্ধ করে জনগণের অধিকার আদায় আপনাদেরকে সহায়তা করুন। তিনি দক্ষিণ চট্টগ্রামের 5 থানাসহ বৃহত্তর চট্টগ্রামে দায়েরকৃত সব মিথ্যা গায়েবী মামলায় বিএনপি নেতা কর্মীদের গ্রেপ্তার বা হয়রানি না করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সব মামলা প্রত্যাহার করার জোর দাবি জানান। ওমানে এমপি আটকের ঘটনা বাংলাদেশিদের জন্য বিব্রতকর, বললেন সোহিলি সাবরিন। ওমানে রাজনৈতিক সভায় যোগ দেওয়ার দাস দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার সংরক্ষিত আসনের সংসদ সদস্য খাদিজাদুল আনোয়ার সানি সহ 17 জন বাংলাদেশি মুক্ত হয়েছেন। মাস্কটের বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপ তারা মুক্ত হন। মুখপাত্র বলেন, দূতাবাস থেকে পাওয়া তথ্য মতে সংসদ সদস্য খাদিজাদুল আনোয়ার এবং প্রবাসী বাংলাদেশি সহ মোট 17 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ হেফাজত থেকে আমাদের কর্মকর্তারা গিয়ে তাদের মুক্তি করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে অবস্থানকারী প্রবাসীদের সে দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করে থাকেন। প্রবাসী বাংলাদেশিদের প্রতি হলো সফরে গিয়ে বিদেশিদের সঙ্গে সাক্ষাতের ক্ষেত্রে স্থানীয় আইন কানুন মেনে চলবেন, এছাড়া এ ধরনের কার্যকলাপ এড়িয়ে চলবেন। এ ধরনের ঘটনা প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশ সরকারের জন্য বিব্রতকর। ওমানে বাংলাদেশি এমপিকে কেন গ্রেপ্তার করা হলো জানতে চাইলে সোহিলি সাবরিন বলেন, আমরা যা জানতে পারলাম তা হলো ওমানে এ ধরনের কোনো সংলাপ বা কর্মকাণ্ডের আয়োজন করা নিষেধ। যেসব প্রবাসী বাংলাদেশি এ সভার আয়োজন করেছিলেন তারা ওমানে সরকার অনুমতি নেননি বলে জানতে পেরেছি। এমপি খাদিজাতুল আনোয়ারকে কোর্ট থেকে না কি পুলিশি হেফাজত থেকে মুক্ত করা হয়েছে আর মুচলেকা দিতে হয়েছে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সবকিছুর একটা অফিস প্রক্রিয়া আছে, যেখানে দূতাবাস তখন হস্তক্ষেপ করেছে, সেখানে একটি আন্ডারটেকিং পুলিশ হেফাজত থেকে মুক্ত করেছে। আনুষ্ঠানিক রাত 10টায় আয়োজন করা হয়েছিল, পরদিন সকালে দূতাবাসের হস্তক্ষেপ তাদের মুক্ত করা হয়। প্রসঙ্গত, 21 জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সংরক্ষিত নারী আসনের সদস্য হন খাদিজাতুল আনোয়ার। 2019 সালের 20 ফেব্রুয়ারি তিনি শপথ নেন।
তিনি চট্টগ্রামের ফটিকছড়ির প্রয়াত এমপি রফিকুল আনোয়ারের মেয়ে। নেতা সালাউদ্দিনকে আইন শৃঙ্খলা বাহিনীর তুলে নেওয়ার অভিযোগ। বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদকে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নেওয়ার অভিযোগ করেছেন তার ছেলে ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে 1:30 আদালত থেকে আগাম জামিন নিয়ে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে। রবিন জানান, তার বাবার সাথে যোগাযোগ করা যাচ্ছে না, দয়া করে আপনারা খোঁজ নেবেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।